এইমাত্র পাওয়া খবর। আজ মমতা ব্যানার্জি বিশাল জনসভাতে মমতাকে ধন্যবাদ জানিয়ে পদত্যাগের ঘোষণা ত্রিপুরা তৃণমূল সভাপতির। কিন্তু হঠাৎ করে কেন এমন ভাবে পদত্যাগ ঘোষণা করলেন তৃণমূলের সভাপতি? এ বিষয়ে এবার একই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে কি এবার ত্রিপুরায় তৃণমূলের নতুন সভাপতি আসতে চলেছে? এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েই মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতির পদে ইস্তফা দিলেন বিশিষ্ট আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। মমতা ব্যানার্জির কাছে পাঠানো চিঠি পাঠিয়ে নিজের ইস্তফার কথা জানান পীযূষ কান্তি। আজকালের জিজ্ঞাসায় তিনি বলেন, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি আমাকে তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছিলেন, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনের পর থেকে ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি কোনো কাজই করতে পারছি না, তাই এভাবে পদ আঁকড়ে না রেখে ইস্তফা দিয়েছি। প্রশ্নোত্তরে বলেন, নির্বাচনে কখনো ভালো কখনো খারাপ ফল হতেই পারে, তাই তো আমি চাই না আর রাজনীতি করি। তাই তো বর্তমান সময়ে পদত্যাগ দেওয়া নিয়ে রীতিমতন হইচই করেছে মিডিয়া পাড়াতে। এমনকি নায়ক দেব জানিয়েছেন, তৃণমূলের এমন ভালো নেতা হারালে তৃণমূলের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে। তো বন্ধুরা, তৃণমূলের নেতা পীযূষ কান্তি তৃণমূল থেকে পদত্যাগ দেওয়া নিয়ে তবে কি অযোগ্য নেতাদের মূল্যায়নের কারণে তিনি নিজে থেকে পদত্যাগ দিয়েছেন? আর আপনারা কি চান মমতা ব্যানার্জি আবারও পীযূষ কান্তি দলে ফিরিয়ে আনেন? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।